হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই অলওয়েজ একটি টপিক নিয়ে চিন্তায় থাকেন যে সবার গার্লফ্রেন্ড আছে, আমার কেন নেই, কেউ আমাকে পছন্দ করে না কেন, আমার লাইফে মনে হয় ভালোবাসাই নেই। অর্থাৎ এই সিম্পল ব্যাপারটির জন্যই কেউ কেউ ডিপ্রেশনেও চলে যায়, সমস্ত কাজবাজ ফেলে নিজের লাইফকে জেনে শুনে আরো খারাপ করে তুলতে থাকে। বাট চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, বিকজ সাকসেস নেভার এন্ড টিম অলওয়েজ আপনাদের পাশে আছে এবং থাকবে। তো আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব এমনই পাঁচটি সিম্পল ট্রিক সম্পর্কে, যে পাঁচটি টিপস ফলো করলে যে কোনো মেয়ের চোখেই আপনি একজন স্পেশাল মানুষ হয়ে উঠবেন। আর শুধু মেয়েই নয়, এই পাঁচটি কাজ করে ফেললে ছোট বড় বয়স্ক ছেলে মেয়ে যেই হোক না কেন, সবার থেকেই আপনি যে কোনো সিচুয়েশনেই ভালোবাসা পাবেন। এবং এই টিপসগুলি বয়েজ এবং গার্লস প্রত্যেকের জন্যই সম্পূর্ণ কার্যকরী। তো আপনিও যদি চান যে সকলেই আপনাকে মন থেকে ভালোবাসুক, দেন আজকের এই ভিডিওটিকে অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, ভাব বিনিময় করা। প্রথম সাক্ষাতে অলওয়েজ ভাব বিনিময় করুন, অর্থাৎ হাই, হ্যালো কিংবা গুড মর্নিং, এরকম ওয়ার্ড দিয়েই কথা বলা শুরু করুন। এই অভ্যাসটি সামনের মানুষের সামনে আপনার স্ট্যাটাস এবং ভদ্রতাকে তুলে ধরবে। কোনো অফিসিয়াল ওয়ার্ক হলে কিংবা পুরুষ হয়ে থাকলে সামনের মানুষটির সঙ্গে হ্যান্ডশেকও করতে পারেন। এই অভ্যাসটি পৃথিবীর যে কোনো মানুষের ক্ষেত্রে সমানভাবে কার্যকরী। এবং অবশ্যই ভাব বিনিময়ের সময় মুখে একটা সুন্দর স্মাইল রাখুন, এর ফলে সামনের মানুষটি এটা বুঝতে পারবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এই অভ্যাসটি আপনাকে আশেপাশের অর্ডিনারি মানুষের থেকে আলাদা করে তুলবে এবং আপনার স্মার্টনেসকে সবার সামনে তুলে ধরবে। আর আমরা সবাই জানি যে একজন স্মার্ট মানুষকে শুধু মেয়েরা কেন, প্রত্যেকেই পছন্দ করে। বাট তার মানে কিন্তু আবার এই নয় যে কোনো স্যাড মোমেন্ট বা কারো খারাপ সিচুয়েশনে, যেমন ধরুন কেউ মারা গেলেও সেখানে গিয়েও যদি আপনি সুন্দর হাসির মাধ্যমে গুড মর্নিং বা গুড ইভিনিং বলেন, তাহলে হয়তো আপনাকে সবাই অমানুষ এবং ফিলিংলেস পার্সন মনে করতে পারে অ্যান্ড আপনি সবার অপছন্দের পাত্র হয়ে উঠবেন। তাই অলওয়েজ সিচুয়েশনের ওপরও খেয়াল রাখুন এবং সামনের মানুষটির ফিলিংসকে বুঝে নিয়ে সেই রকম ফিলিংসের সঙ্গেই কথা বলুন। নাম্বার টু, আই কন্ট্যাক্ট। যদি কখনো এমনটা হয় যে আপনি কোনো ব্যক্তির সঙ্গে ইম্পর্টেন্ট কোনো কথা বলছেন এবং সামনের ওই ব্যক্তিটি অন্য কোনো দিকে তাকিয়ে আছে কিংবা মোবাইল নিয়ে অন্য কিছু কাজ করছে, তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই আপনি বিরক্তি বোধ করবেন এবং আপনি এটাই ভাববেন যে সে আপনাকে মোটেই গুরুত্ব দিচ্ছে না, রাইট? ঠিক এই কারণেই যখন আপনার সঙ্গে কোনো মেয়ে বা অন্য যে কোনো কেউ কথা বলবে, তখন তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনুন। এতে আপনার সামনের মেয়েটি এটা বুঝতে পারবে যে আপনি তার কথাগুলিকে শুনতে ইন্টারেস্টেড এবং তার লাইফ সম্পর্কেও আপনি জানতে চান। এর ফলে সেই মেয়েটি আপনাকে একজন স্পেশাল মানুষ হিসাবেই দেখতে শুরু করবে আর হয়তো তার লাইফের সমস্ত কথা নির্দ্বিধায় আপনার সঙ্গে অলওয়েজ শেয়ার করতে থাকবে। বিকজ মেয়েরা বলতে খুবই ভালোবাসে আর তারা এমন একজনকেই চায় যে তার সমস্ত কথাগুলি মন দিয়ে শুনবে অ্যান্ড তাকে বুঝতে পারবে। নাম্বার থ্রি, লিনিং ফরওয়ার্ড। মানুষকে আপন করে নেওয়ার একটি অন্যতম টেকনিক হলো লিনিং ফরওয়ার্ড, অর্থাৎ যখন আপনি কারোর সঙ্গে কথা বলছেন তখন তার দিকে একটু ঝুঁকে কথা বলুন। অনেকেই হয়তো এই টেকনিকটি সম্পর্কে জেনে থাকবেন, বাট যারা প্রথমবার শুনছেন তারা হয়তো মনে মনে অনেক কিছু ভেবে ফেলছেন যে ভাই, মেয়েদের হাতে কি মারঠার খাওয়াতে চাইছো নাকি? তো আমি এখানে এটাই বলবো যে আপনি লিনিং ফরওয়ার্ড বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে গুগলে সার্চ করে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই টেকনিকটি কাউকে ইমপ্রেস করার জন্য কতটা এফেক্টিভ। তো যখন আপনি আপনার পছন্দের কোনো মানুষের সঙ্গে একটু ঝুঁকে কথা বলবেন, তখন আপনার সামনের ওই মানুষটি সাবকনসিয়াসলি এটাই ফিল করবে যে আপনি তার উপর ইন্টারেস্টেড এবং আপনার উপরও তার ইন্টারেস্ট ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। তো নেক্সট টাইম আপনার প্রিয় মানুষের সঙ্গে কথা বলার সময় এই টেকনিকটি অবশ্যই ইউজ করে দেখতে পারেন। বাট এটাও অবশ্যই মাথায় রাখবেন যে সামান্য মানে কিন্তু সামান্যই, বেশি ঝুঁকে তার গায়ে পড়ে গেলে হয়তো মার খাওয়ার হাত থেকে আপনাকে আমরাও বাঁচাতে পারবো না। নাম্বার ফোর, গিভ রিপ্লাই টু হার। যেমনটা আমি আগেই বললাম যে মেয়েরা বলতে খুব ভালোবাসে অ্যান্ড যে তার কথা মন দিয়ে শোনে তাকে খুব স্পেশালও মনে করে, বাট তার মানে কিন্তু এই নয় যে আপনি রোবট বা পুতুলের মতো চুপচাপ অলওয়েজ শুধু শুনেই যাবেন, যদিও বর্তমানে রোবট বা পুতুলগুলিও কথা বলতে পারে। তাই যদি আপনি কারোর কথা সারাক্ষণ শুধু শুনেই যান আর শুনেই যান, তাহলে সে আপনার সাথে কেন কথা বলতে যাবে? আপনার থেকে তো তাহলে বর্তমানের কথা বলা পুতুলগুলিও অনেক বেটার, রাইট? সে আপনার সঙ্গে এ কারণেই কথা বলে বিকজ আপনার মধ্যে ফিলিংস এবং ইমোশনস আছে, যার সাহায্যে আপনি এটা বুঝতে পারবেন যে সে কি বলতে চাইছে এবং অ্যাট লাস্ট আপনি নিজের মতামতও তাকে জানাতে পারবেন, তার কোনো প্রবলেমে তাকে হেল্প করতে পারবেন, তাকে আইডিয়া দিতে পারবেন, তাকে হাসাতে পারবেন, খুশি করতে পারবেন। তাই অবশ্যই শুনুন, বাট তার মাঝে মাঝে নিজের মতামতও তাকে জানান, নিজের ভাবনা সম্পর্কেও তাকে বলুন, তাকে প্রশ্ন করুন, ফানি রিপ্লাই করুন, বাট কথার রিপ্লাই অবশ্যই করুন। বিকজ আপনি যত বেশি রিপ্লাই করবেন ততই আপনাদের মধ্যে কথা বাড়বে, আরও বেশি কথা হবে, আর যত বেশি কথা হবে তত বেশি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে পছন্দ করতে থাকবে। এ কারণেই আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যেসব ছেলেরা মেয়েদের কথা শোনে অ্যান্ড পরবর্তীতে নিজে থেকেই আরও বেশি কথা ক্রিয়েট করতে পারে, তাদের কখনোই গার্লফ্রেন্ডের অভাবই হয় না। নাম্বার ফাইভ, কিল ইয়োর ইগো।
যখন আমরা কারোর সঙ্গে কথা বলি তখন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সব কিছু ভুলে গিয়ে আমাদের ইগো নিয়ে পড়ে যায়। তো এই ইগোটা আসলে কি, খুব বেশি ডিটেলসে যাব না, জাস্ট এটুকুই বলবো যে যখনই আমরা আমি আমার এই ধরনের ওয়ার্ডগুলি ইউজ করি তখনই বলা যায় যে এটা আমাদের ইগো। অনেকে যেমন বলে থাকে, আমি এটা করেছি ওটা করেছি, আমি অনেক বড় চাকরি করি, আমি প্রচুর টাকা কামাই, আমার না গার্লফ্রেন্ড আছে, আরে থাম আমি এটা ভালোই জানি, আমার গাড়ি বাড়ি সব কিছু আছে। এই সব কথাগুলি হলো আমাদের ইগো। তো যখন আমাদের সামনে অন্য কেউ এসে এরকম ধরনের কথা বলে ইগো দেখায় তখন কি আপনার ভালো লাগে? নিশ্চয়ই নয়, বিকজ কেউ এরকম কথা বললে বেশিরভাগ মানুষই জাস্ট ইরিটেটিং ফিল করি, রাইট? তো অনেকেই ভাবে যে শুধু নিজেকে বড় দেখানোটাই ইগো, বাট এটা কিন্তু সম্পূর্ণই ভুল। যখন আমরা নিজেকে ছোটও দেখাই তখনও সেটা আমাদের ইগো। যেমন আমার লাখ টাকা ডুবে গেল, আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার দ্বারা না কিচ্ছু হবে না, আমার দ্বারা প্রেম ট্রেম হবে না, লাইফে আমি কিচ্ছু করতে পারবো না। তো এই স্যাড স্টেটমেন্টগুলিও কিন্তু ইগোর মধ্যেই পড়ে। যখন আমরা আমি আমার এই ওয়ার্ডগুলি ইউজ করি অ্যান্ড অন্যের কাছে নিজেকে বড় দেখাই বা ছোট দেখাই, এই দুই ক্ষেত্রেই কিন্তু কেউই আপনাকে পছন্দ করবে না, বিকজ মানুষ আপনার লাইফে ইন্টারেস্টেড নয়, অনলি তার নিজের লাইফে ইন্টারেস্টেড। তাই অলওয়েজ নিজের ইগোকে ত্যাগ করে তুমি তোমার এই কথাগুলির ওপরই গুরুত্ব দিন, অর্থাৎ প্রিয় মানুষটিকে ইগো না দেখিয়ে তার লাইফ সম্পর্কেই কথা বলুন, আর তার পছন্দ অপছন্দ এইসব সম্পর্কেই কথা বলুন। এর ফলে সামনের মানুষটি বুঝতে পারবে যে আপনি তার কেয়ার করেন। অ্যান্ড এটা তো আমরা সবাই জানি যে যেখানে ইগো চলে আসে সেখানে আর যাই হোক ভালোবাসা থাকতে পারে না। তো আশা করছি আজকের এই টিপসগুলি আপনাদেরকে একটু হলেও হেল্প করতে পারবে। অ্যান্ড সবশেষে এটাই বলবো যে কোনো টেকনিকই কিন্তু কখনোই 100% কার্যকরী হয় না, বিকজ অলওয়েজ কিছু ব্যতিক্রম তো থেকেই থাকে। অ্যান্ড কোনো রিলেশনই কিন্তু কখনোই শুধুমাত্র কোনো টেকনিক বা টিপসের উপর ভিত্তি করে তৈরি হতে বা টিকে থাকতে পারে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও লাইফে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন, আপনার মনের সমস্ত কথা মন খুলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিও বাজিয়ে যান পরবর্তী সমস্ত ভিডিও আপডেটসগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।